কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল আর অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তোমাদের। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখন যাচ্ছি বাজারে, বাজার টাজার করে নিই, কী কী লাগবে ঘরের। আর কেউ আসলে তো বাজারটা একটু বেশিই আসে বাড়ি, সেজন্য আমিও সঙ্গে গেলাম। তা চলো বাজার করে নিই, তোমরা সাথে দেখতে থাকো। দেখো সামনের গাছটায় কত সজনে হয়েছে। এখন যাওয়া যাক মাছের দোকানে। এত রোদ, গায়ে চামড়াগুলো মনে হচ্ছে আগুনের মতো জ্বলে যাচ্ছে পুরো গা। সামনেই মিষ্টির দোকান ছিল, সেজন্য মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নেবো, অতিথি আসবে বলে কথা। আর সঙ্গে একটা স্প্রাইট আমি খেয়ে নেবো, আমার যা কষ্ট হচ্ছে বলার মতো না রোদে। দেখো কত রকম মিষ্টি। আমার মেয়ে সানমি হুকুম করেছে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। তো ও যদি আইসক্রিম খায় সঙ্গে তো আমিও আছি নাকি, ওই জন্য সবার জন্য একটা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। গরম পড়েছে, না খেয়ে আর পারলাম না, আমার গলা মলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ওটা বাড়ি নিয়ে গিয়ে খাবো। দাঁড়া উঠি বাবারে, বাইকটা কোথায় গেল? দাঁড়া গেল সব কাজ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। যা অবস্থা গরমে দেখে বুঝতে পারছ। আর সঙ্গে একটু বাবুকে গরমের মধ্যে কি করব জ্বালাচ্ছিলাম একটু একটু। নাচ করছে গো,
দেখো দেখো কি সুন্দর নাচ করছে গো আমার মেয়েটা। হ্যাঁ মিষ্টি, ও মা ও কি সুন্দর নাচ করে। তো কি খাচ্ছ? মিষ্টি চোর দেখি না, সরো না একটু। এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে যে আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছি, মাছ ভাজা আর বাটার দিয়ে ভাত, ওর বাবার সাথে ফোন দেখছে আর দুষ্টুমি করছে। আর এই দেখো দুষ্টুমিতে সেরা, খাওয়ার সময় সব দুষ্টুমি ওর। এখন বেজে গিয়েছে সন্ধে 6টা, তো এখন আমরা একটুখানি বেরিয়েছি গাড়ি নিয়ে লং ড্রাইভের বাবার সাথে। তো এখানে আরো লোক আছে, ওর কাকু আছে, কাকুর বন্ধুরা আছে, তো ওদেরকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছে, সেই পথে আমাদেরও ঘোরা হয়ে যাচ্ছে। তাহলে চলো ঘুরতে থাকি। আর বিকালের ওয়েদারটা দেখো কি সুন্দর। খেয়াল করছে না দাদা? ওই যে তোমার মতো যেখানে গাড়ি ঘোরালাম, হ্যাঁ